সুপ্রিয় দর্শক, আজ 7 জুলাই 2020 মঙ্গলবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা ঠাকুরগাঁ জেলা সদরে অবস্থিত খোঁচাবাড়ি হাট। প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে, আপনারা দেখতে পাচ্ছেন। আগামী কুরবানি উপলক্ষে দূর দূরান্ত থেকে আপনারা যারা গরুর খোঁজ করেন, মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই হাটে নিয়ে এসেছি। কুরবানির গরু এবং দেশি বিদেশি সুন্দর সুন্দর গরুগুলি আপনাদেরকে আমরা আজ দাম জানানোর চেষ্টা করব। আমরা এখানে একটা দেশাল গরু দেখছি, এই যে দেখুন, অনেক সুন্দর সাইজের একটা দেশাল গরু। আপনাদেরকে আমরা আগে গরুটিকে একটু দেখাই, এই যে দেখছেন একটা দেশাল গরু। এই যে দেখুন, এই দেশাল একটা ষাঁড়। তো আমরা একটু কথা বলবো ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই কয়টা গরু আনছিলাম? দুইটা গরু নিয়ে আসছি। কোন দুইটা? একটা বিক্রি করছি। একটা বিক্রি করছেন আর একটা আছে, এই একই সাইজের? না, ওটা 1,30,000 বিক্রি করছি, মানে এর থেকে বড়। আচ্ছা, এই গরুটার ওজন কিরকম হবে আপনি বলেন তো? এটা ওজন ধরেন 5 মণ হবে। 5 মণ হবে না, এটা মনে করেন যে 4.5 মণ। আচ্ছা, এটা দাম কত যাচ্ছে? না, দাম চাইলে 120, আমরা 100 হলে বিক্রি করব। 100 হলে বিক্রি করবে? আচ্ছা, যদি এটা 4.5 মণ হয় তাহলে 20,000 টাকা, মণ হলে তো 90,000 টাকা। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে 90,000 টাকা এই ধরনের গরু আপনি দিতে পারবেন কিনা দূর দূরান্তর মানুষকে? 90,000 টাকা দূর দূরান্ত থেকে আসলে একটা তখন বিবেচনা করা যাবে, মানে আপনি দিতে পারবেন, আপনার পোষাবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন, এই ধরনের গরু 90,000 টাকা। আপনারা নিজেরা চিন্তা করবেন, যে বিভিন্ন হাটের ভিডিও আমরা দিয়ে থাকি, যে এই হাটে গরুর দাম বেশি না কম। এই ধরনের গরু যদি আপনারা দূর দূরান্ত থেকে আপনারা নিতে চান, আচ্ছা, দূর দূরান্ত থেকে কেউ যদি নিতে চায়, আমরা দিতে পারবো। আপনি এক গাড়ি গরু, দুই গাড়ি গরু দিতে পারবেন? দিতে পারবো। এই ধরনের গরু? এই ধরনের গরু আপনার একটু গরু দিতে পারবো। আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন তো। 01774285122। আরেকবার একটু জোরে বলেন। 01774285122। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবার এই যে দেখুন, একটা দেশাল, আরেকটি দেশাল। ভাইটা দাঁত উঠছে? চার দাঁত। ওজন 3 মণ, 3.5 মণ হবে না। দাম কত যাচ্ছে? 80,000। দরদাম করছে কেউ? 60,000 বলতেছে। কত হইলে আপনি ছাড়বেন? 70 পার হইলে? 65 হইলে ছাড়বেন না? 65 হইলে ছাড়বেন না? আচ্ছা, শুনছি। তারপর এখানে আমরা একটা তেজি, একটা একটা ক্রস জাতের একটা ষাঁড় দেখছি ভাই। দাঁত কয়টা? দুইটা। দুই দাঁত? এই যে দেখছেন আপনারা, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটু দেখাই। এটা দাম কত হচ্ছে? 80। দরদাম করছে কেউ? কত? 60, মানে 65 এলে দিবে? হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, 65 এলে দিবে। এরপরে আমরা এখানে দেখছি ভাই, এটা দাঁত কয়টা? দুই দাঁত। এই যে ক্রস জাতের ষাঁড়গুলো দেখছেন আপনারা, 3.5 মণের উপরে মাংস আছে। এটা দাম কত আছে? 93। দরদাম করছে কেউ? কত? 70 পর্যন্ত দাম বলে দিচ্ছেন না, মানে কত হইলে দিবে? মানে আর 2,000 বাড়লেই দিয়ে দিবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ঠাকুরগাঁ খোঁচাবাড়ি হাট। এই যে দেখছেন আপনারা, অনেক এখানে দেশি বিদেশি ক্রস জাতের ষাঁড় গরু এখানে উঠেছে। আপনাদেরকে আমরা দামগুলি জানানোর চেষ্টা করছি। তারপরে আসুন আমরা একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। এবার দেখছি সুপ্রিয় দর্শক, একটি অনেক বড় একটা দেশাল। এই যে দেশাল ষাঁড়, দেখুন ভাই, এটা দাঁত কয়টা? দুই দাঁত। ওজন 4.5 মণ হবে। দাম কত যাচ্ছেন? 1,05,000। দরদাম করছে কেউ? কত? 82 পর্যন্ত, মানে কত হইলে আপনি ছাড়বেন? 85 হইলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেক বড় ষাঁড়, 5 মণ ওজন হবে। এই যে দেখুন, 4.5 মণের উপরে ওজন আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে একটু দেখি, একটা ক্রস জাতের একটা ষাঁড়। দাঁত উঠছে? হ্যাঁ, দুই দাঁত। দাম কত যাচ্ছে? 80। দরদাম করছে কেউ? কত? 60-65। কত হইলে ছাড়বে? 70 হইলে ছাড়বে। আচ্ছা, দেখছি সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন, প্রচুর ক্রস জাতের ষাঁড় গরু।
এই যে এখানে একটা তেজি গরু দেখছি ভাই, এটা কি দেশি? হ্যাঁ, এটা ক্রস। এই যে দেখুন এদিকে গরুগুলি খুব তেজি গরু। এবং ভাই এটা দাঁত কয়টা? চার দাঁত। দাম কত যাচ্ছে? ১২০। তারপরে দরদাম করছে কেউ? কত? ১০২ পর্যন্ত উঠছে। এই যে শুনছি শুক্র দর্শক, এরপরে আমরা একটু ভেতরে নিয়ে যাই। এই যে এখানে দেখছি একটা অনেক বড় একটা ক্রস জাতের। ভাই দাঁত কয়টা? ৬ দাঁত। ওজন? ওজন হবে ৬ মন। ৬ মন? হ্যাঁ, ৬ মনের মতো ওজন হবে। দাম কত যাচ্ছে? ১৩৫। দরদাম করছে ভাই কত? হ্যাঁ, এখনো দাম করে নাই কেউ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা আপনাদেরকে কিছু দেশি গরু দেখাই। এই যে একটা দেশি সার। ভাই দাঁত উঠছে? ৪ দাঁত। দাম কত যাচ্ছে? ৭২,০০০। দরদাম করছে কেউ? কত? ৬৪ পর্যন্ত। কত হইলে ছাড়বেন? ৬৮ হইলে ছাড়বেন? এই যে দেখছেন। তারপরে একটু এখানে দেখি আমরা এক জোড়া, বলো সার। এই যে এক জোড়া সার, বাজার খুব খারাপ। আচ্ছা, এই দাঁত উঠছে? হ্যাঁ, ২ দাঁত করে বয়স। ২ দাঁত করে? হ্যাঁ। আচ্ছা, দাম কত যাচ্ছে এই জোড়ার? দাম আমি চাইতেছি ১৩০। ১৩০। আচ্ছা, আমরা একটু দর্শকদেরকে একটু দেখাই। এই যে এক জোড়া দেখছেন, এই যে দেখেন ভাই, দরদাম করছে কেউ? কত? ১০৫ পর্যন্ত বলছে। দিচ্ছেন না? মানে কত হইলে দিবেন? কর্তা নাই। ১১০ হইলে দিয়ে দিবেন? না না, কর্তা নাই। তাহলে কত হইলে পারবেন আপনি? ১১৫ হলে দিতে পারবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আবারও জানিয়ে রাখি, আজ ৭ জুলাই ২০২০ মঙ্গলবার আপনাদেরকে আমরা এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট আমরা এই দেখাচ্ছি। এই যে দেখুন প্রচুর কাদা, বৃষ্টি হয়েছে আজ সকালেও, আর এখানে ব্যাপারীরা বলছে খুব সস্তা। এই এক জোড়া আপনার দাঁত উঠছে? হ্যাঁ, এইটার ৪ দাঁত, ওইটার ২ দাঁত। জোড়া কত যাচ্ছে? এই জোড়া কত যাচ্ছে? ১৩৫। দরদাম করছে কেউ? কত? দামে বলে না, দাম বলে না কেউ। এই যে শুনছেন আপনারা, এরপরে আমরা দেখি একটা সাদা একটা সার গরু। ভাই দাঁত উঠছে? ২ দাঁত। দাম কত যাচ্ছেন? দাম ৬৫। ৬৫। দরদাম করছে মানুষ? করছে দরদাম? দরদাম করছে কেউ? কত? ৫৫ পর্যন্ত। কত হইলে ছাড়বে? হ্যাঁ, ৫৭-৫৮ হলে ছেড়ে দেবেন। আচ্ছা, ধন্যবাদ আপনার। তারপরে আমরা একটু দেখি সুপ্রিয় দর্শক, এই যে একটা লাল একটা খুব সুন্দর একটা, ভাই দেশি? এই যে দেশি, দাঁত কয়টা? ২ দাঁত। এই যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। দাম কত যাচ্ছেন? ১২০। তো দামটা একটু বেশি। আচ্ছা চাচ্ছেন, দরদাম করছে কেউ? কত? ৯০ পর্যন্ত। কত হইলে ছাড়বেন? মানে ৯৫-১ লাখ হলে ছেড়ে দিবেন? আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন ৯৫-১ লাখ টাকা হলেও এগুলি এগুলি লাভ আছে। এই যে দেখছেন, এরপরে আমরা ইতিহাসকে একটু দেখি। ভাই এটা দাঁত উঠছে? ২ দাঁত। দাম কত যাচ্ছেন? ৬৫। দরদাম করছে কত? ৫২ তিপ্পান্ন, মানে ৫৫ হইলে ছেড়ে দিবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এতক্ষণ এই ঠাকুরগাঁ জেলার এই খোঁচাবাড়ি হাট আবারও জানিয়ে রাখি। এই যে আপনারা যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের ওপারেই হচ্ছে মহাসড়ক, ঢাকা ঠাকুরগাঁ মহাসড়ক। ঢাকা ঠাকুরগাঁ মহাসড়কের এই রাস্তার মধ্যেই এটার অবস্থান। এখান থেকে ঠাকুরগাঁ ৫-৬ কিলোমিটার দূরে, এবং এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে। আপনারা এই হাটে দেশি বিদেশি আপনারা যে সার গরু, আগামী কুরবানি উপলক্ষে যেই গরুগুলি খুঁজেন সেই গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আর যে কোনো প্রশ্ন আমরা ডেসক্রিপশানে
আমরা ইজারাদারের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো সাহায্য সহযোগিতা ইজারাদারের কাছে পেয়ে যাবেন সেই মোবাইল নম্বরে দয়া করে আপনারা যোগাযোগ করবেন। আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ করে আপনাদের উপকার হবে বলে আমি মনে করি না, কারণ ইজারাদাররাই আপনাদের সমস্ত উপকারের সলিউশন তারা দিবে। তো এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।